আপনাদের সবাইকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ব্লগটি অবশ্যই স্পেশাল নববর্ষকে ঘিরে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকেন, এটাই সবসময় চাই। আমি রেজানা হক্তা নিয়ে চলে এসেছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। শুরুতেই বলেছি আমার আজকের ব্লগটি হবে নববর্ষকে নিয়ে। নববর্ষের দিন অর্থাৎ বাংলা বছরের প্রথম দিনটি আমি কিভাবে পালন করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সকালবেলা উঠেই যে কাজটা করেছিলাম তা হচ্ছে সেহরি করে আমরা চলে এসেছিলাম যশোর রেলওয়ে স্টেশনে। রানি অবশ্য আজকে আমার সাথে যাবে না, কিন্তু আমাকে তুলে দেবার জন্য এসছে সকালবেলায় ট্রেন। রোজার মধ্যে এটা কিন্তু ধরাটা একটু টাফ হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে সহজও হয়। আর স্টেশনে আসার পরপরই আমাদের ট্রেনটিও চলে এসছে, এবং ট্রেন যখন চলে এসছে ট্রেনের সাউন্ড শুনতে কিন্তু বেশ ভালো লাগে, কি বলেন? এই জন্য ব্যাকগ্রাউন্ডে আপনাদের সাথে আমি সেই সাউন্ডটাই শেয়ার করেছি। আর দেখতে পাচ্ছেন কত বিশাল লম্বা একটা ট্রেন। গত পরশুদিন যখন আমি ট্রেনের টিকিট করি তখন কিন্তু আমি টিকিট পাচ্ছিলাম না, কারণ হঠাৎ করে ট্রেনের একটা স্ট্রাইক চলছিল। তো আমি তো ভাবছিলাম হয়তো আসতেই পারবো না, তো যাক আলহামদুলিল্লাহ অবশেষে গতকাল আবার ছেড়ে দিয়েছে এবং এই জন্য টিকিট করতে পেরেছি, এবং এই যে আমি আজকে যেতেও পারছি। আর যেহেতু দুই দিন ছুটি পেয়েছি ভাবলাম যাই একটু রাজশাহী থেকে ঘুরে আসি, আব্বু আম্মা আছে, আমার মেয়ে আছে, একটু ঘুরে আসা হবে। তো এই যেহেতু ট্রেন চলে এসছে ট্রেনে আমি এখন উঠবো। তো চলেন, ট্রেনে ওঠার পরে এই যে দেখতে পাচ্ছেন রনি দাঁড়িয়ে আছে গ্লাসের ওপারে, কারণ সে তো যাবে না। এই যে প্যাসেঞ্জারও কিন্তু অনেক বেশি ছিল আজকে। যশোর থেকে রাজশাহীতে আসতে মোটামুটি 5-6 ঘন্টা কিন্তু লেগেই যায় ট্রেনে যাতায়াত, যে সময়টা 5-6 ঘন্টা তার মানে বুঝতেই পারছেন দ্রুত কিন্তু কম না, বেশ খানিকটাই। আর এই এতটা পথ একা একা যাওয়ার মতো বোরিং কোনো কিছুই হতে পারে না। তারপরও প্রাকৃতিক দৃশ্য দেখতে যেহেতু আমার ভীষণ ভালো লাগে, তাই প্রাকৃতিক দৃশ্যর সাথে সাথে আমিও চলে আসি রাজশাহীতে, আর সুযোগ হলে একটু ভিডিও করে নেই, যার কিছুটা অংশ এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন। সবুজ পৃথিবী আসলে অন্যরকম সুন্দর, আর সবুজের বাংলাদেশ মানে তো অনেক বেশি সৌন্দর্য। আর দেখতেই পাচ্ছেন, যার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করেছি সবুজ বাংলার মেঠোপথ। পয়লা রমজান অবশ্য আমি রাজশাহীতেই ছিলাম, এরপরে এই যে আজকে যাচ্ছি, এবং এরপরে হয়তো একেবারে ঈদের পরেই আসবো, মাঝখানে আর আসা হবে না, যার জন্য যেতে যতটা ভালো লাগছে জানি আসার সময় আবারও মনটা খারাপ হবে। কেন জানি রাজশাহী থেকে প্রত্যেকটা বাড়ি আসার সময় আমার ভীষণ খারাপ লাগে, ভীষণ কষ্ট হয়। আর তখন যখন ফিরি এই প্রকৃতির মাঝেই আমি আমার কষ্টটাকে লুকাইতে সক্ষম হই। আর প্রকৃতির সৌন্দর্যে যেমন আমাদের মনটা ভরে যায়, আমাদের কষ্টগুলোও কিন্তু আমরা খুব সহজে প্রকৃতির সাথে শেয়ার করতে পারি, যেটা হয়তো অনেকের সাথেই পারি না বা সম্ভব হয় না। তো সে যাই হোক, মানে মন খারাপের কথাগুলো আপনাদের সাথে এখন শেয়ার না করি। বাংলা নববর্ষ তো আমাদের বাঙালিদের জন্য অনেক বড় একটা দিন, তাই না? আর বছরের শুরুর দিনটা যদি ভালো করে কাটে তো ইনশাল্লাহ সব সময়টাই ভালো কাটবে, যদিও সব দিনই ভালো কাটা উচিত আমাদের, এবং প্রার্থনা করা উচিত যেন ভালোর মধ্যে দিয়েই আমাদের দিনগুলো অতিবাহিত হয়। আমরা কিন্তু প্রায় চলে এসেছি, এই যে এখন আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া তার মধ্যে, এটা হচ্ছে মাদার বক্স হল। তখন মানে দেখতে পাই যে হ্যাঁ, ওই যে সামনে মাদার বক্স হল, তখন কিন্তু মনে হয় যে হ্যাঁ রাজশাহীতে ঢুকছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় যে স্টেশন সেটা ক্রস করেছে, এবং আমরা চলে যেহেতু এসেছি এর জন্য প্যাসেঞ্জারও মোটামুটি রেডি হচ্ছে নামবে বলে। আর শুরুতেই বলেছি আজকে প্রচুর প্যাসেঞ্জার, যেটা আমি গত কয়েক মাসে পাইনি। আর যেহেতু দুই দিন, মোটামুটি দুই দিন না, দেড় দিন মতো ট্রেন অফ ছিল, যার জন্য মানুষের মানে যাবে কি যাবে না, কবে যাবে, এই একটা টেনশন ছিল, যার জন্য ট্রেন চলাচলের সাথে সাথে মানুষজন চলে এসে, এবং যেহেতু তিন দিনের একটা লম্বা ছুটি তো এই জন্য আরও বেশি একটু মানুষের ভিড় ছিল। তো আমি প্রায় চলে এসেছি আমাদের বাসার কাছাকাছি, আমার বাসার পেছনের রাস্তায় আমরা এখন আছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি বাসায় পৌঁছে যাব। আর আমার বাসার এই রাস্তাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, হাজার হলেও জন্মস্থান বলে কথা, তাই না? আর বাবার বাড়ি মানে তো অন্যরকম একটা মজা। আর আমাদের বাসায় যাওয়ার সময় এই বাসাটার সামনে এসে কিন্তু আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, আমি না
প্রতিটা পথচারী দাঁড়াবে, কারণ এখানে গন্ধরাজ ফুলের গাছ আছে, আর গন্ধরাজ ফুল মানেই তো জানেন কতটা স্মেল ছড়িয়ে দেয় চারিপাশে। তো এখানে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ এই গন্ধরাজ গাছটারও ভিডিও করেছি। ছোটবেলায় কিন্তু এই জায়গাটায় এতগুলো বাড়িঘর ছিল না, ছিল বড় একটা মাঠ, আর সেই মাঠের মধ্যে আমি অনেক খেলা করতাম। আমার প্রতিবেশী যারা আছে, আমার কাজিনরা আছে, তাদের সাথে আমি প্রচুর খেলতাম, কারণ আমি খেলতে খুব পছন্দ করতাম। আর এখানে বড় বড় আমের গাছ, তারপর লিচু গাছ ছিল, যেগুলো অনেক মিস করি। এখন কিন্তু দালানে ভরে গেছে জায়গাটা, যেটা সেই সময় আমি যখন ছোটো ছিলাম তখন একটা দুটো বাড়ি ছিল, ফুপুদের বাসা, আমাদের বাসা, আর এই যে দাদিদের বাসা। আর এখন কোন বাসাটা কার এটাই বুঝতে পারাটা যেন একটু কঠিন হয়ে যায়। তো আমাদের বাসায় কিন্তু এই মুহূর্তে আমি চলেই এসেছি, এবং আমাদের বাসাটা কিছুদিন আগে আব্বু অনেক সুন্দর করে রং করেছে, দেখতে পাচ্ছেন সাদা কালার বাইরে থেকে দেখা যাচ্ছে, অনেক ভালো লাগছে। এর আগে আমার ভিডিও যারা দেখেছেন তারা আমাদের বাসা দেখেছেন, আজকে আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি, কারণ আজকের বাসাটা দেখতে কিন্তু বেশি ভালো লাগছে, কারণ অনেক সুন্দর করে রং করা আছে। রং করার পরে অনেক বেশি ভালো লাগে প্রতিটা বাসায়। তো যাই হোক, বাসায় গিয়ে আমি একটু রেস্ট নিয়ে কিন্তু চলে এসেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, কারণ সজীব আসছিল, আসার পরে বলল যে আপু একটু আসবেন, আজকে তো বৈশাখ, একটু আসেন, হালকা একটু ফটো সেশন। প্রথমে আসতে ইচ্ছা করছিল, তাই যখন বলছে ঠিক আছে যাই, ওরা যখন আছে একটু মজা করে আসি, যদিও বিকেল হয়ে গেছে আর আজকের এই মুহূর্তের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, আর যার জন্য লোভটা সামলাতে পারিনি, যদি প্রিপারেশন ছিল না, তারপরে চলে এসেছি। আর এই যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড আপনারা দেখতে পেলেন, প্যারিস রোড মানেই তো সৌন্দর্যের একটা অংশ বিশেষ বলতেই পারেন, তাই না? আর যদিও আজকে রোজার দিন, এই জন্য মানুষজন একটু কম আছে, তো চয়ন তার ওয়াইফকে নিয়ে চলে এসছে। চয়নদেরকে দেখে বেশ ভালো লাগলো, অনেকদিন পরে চয়নদের সাথে দেখা হলো। তো ওরা ফটো সেশন করবে, মানে বেসিক্যালি আজকে যারা আসছে তারা মনে হয় ফটোশ্যুটের জন্যই আসছে, আর কিছুটা সময় পার করার জন্য। আগের মতো অত বেশি কিন্তু মানুষজন আজকে নাই, আর সজীবরা যে এখানে আছে, তো আমাকে দেখে বুঝতে পারছো যে হ্যাঁ আপু আপুর কাজ শুরু করেছে, মানে ক্যামেরা যখন হাতে তো কেউ বাদ যাবে না ভিডিও থেকে। তো যাই হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের সৌন্দর্য আসলে আপনাদের সাথে বর্ণনা করে বা দেখিয়ে শেষ করা যাবে না, অসম্ভব সুন্দর। আর আমাদের পুরো রাজশাহী শহরটাই তো একটা সৌন্দর্যের খণ্ড মনে হয় আমার কাছে। আর এই যে পুকুরটা, এটা একটু ভেতরে পেছন সাইডটাই, তো এখানে এসে কিছুটা সময় বসে, অল্প কিছুক্ষণ, বেশি সময় না, কারণ এই পুকুর পাড় ধরে নারকেলের যে গাছগুলো অনেক বেশি ভালো লাগছিল। আর ওইখানে একজন মনে হয় গোসলও করছিল ভালো মতো, আমি অবশ্য বুঝতে পারিনি। তো এখানে খানিকক্ষণ থাকার পরে বের হয়ে গেছি। আর আজকেও যে বললাম ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, সূর্যাস্ত প্রায়ই যাবে যাবে করছে, মানে ইফতারের সময় হয়ে যাচ্ছে, আর ওদের সাথে ইফতার করব বলে যেহেতু ঠিক করেছিলাম, এখানে আসার পরে অবশ্য ডিসিশন নিয়েছিলাম যে ওদের সাথে ইফতার করব। তো এই জন্য আমরা যাচ্ছি ইফতার করব বলে, যে যাই দেখি কোথায় ইফতার করা যায়। আর আমার অভ্যাসিত হাতে মোবাইল থাকলে একটু ভিডিও করার, আর এত সুন্দর দৃশ্য কেনা চাই ফটো গ্যালারিতে রেখে দিতে বলেন, আর তাই মাঝে মাঝে আমিও আপনাদের সাথে শেয়ার করি সেরকমই ভালো লাগার কিছু মুহূর্ত যা আমার স্মৃতিপটে থেকে যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের সাথে সূর্যটাও যাচ্ছে। আসলে কি জানেন, আমি যখন কথা বলি আমি কিন্তু প্রচুর কথা বলি, কথা বলতে আমার ভীষণ ভালো লাগে, তাই যারা আমার ভিডিও দেখেন বোরিং কিন্তু হবেন না। অবশ্য বোরিং হওয়ার কোনো কারণে নেই, কারণ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি কথা বলি না, কিছুটা সময় আপনাদের জন্য রিল্যাক্স রাখি যেন আপনারা বিরক্ত না হন। সে যাই হোক, আসলে সময় পায় না, সময় না পাওয়ার জন্য হয়তো অনেক ভিডিওতে কথা বলা হয় না, আর কথা যখন বলা শুরু করি তখন আর কথা শেষ হয় না। আচ্ছা, একটা কথা কিন্তু না বললেই নয়, যারা আজকে আমার চ্যানেলে এই মুহূর্তে নতুন, যারা আগে আমার ভিডিও দেখেনি, তারা অবশ্যই আজকে ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, পাশে থাকা বেলাঙ্গিটি প্রেস করে, যেন আমার ভিডিও আপলোডের সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা সবসময় আমার সাথে থেকে আমাকে উৎসাহ দিয়ে যান, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন আমি আছি, সবাই আছে, আর একটু ফটো সেশন হবে না তা কি হয়, হালকা একটু ফটো সেশনও করলাম, আর বৈশাখে লাল শাড়ি, লাল ড্রেস পরবো না, এটাও তো হইতে পারে না, তাই না? আমি কেন, প্রত্যেকটা মানুষই চায় একটু লালের ছোঁয়া বা সাদার ছোঁয়া তাদের ড্রেসের সাথে রাখতে। তো কিছুটা সময় একটু ফটো সেশন করার পর দেখলাম আজকে মেহেদির গাড়িটা আছে লাল রঙের, বাইক লাল, আমার ড্রেস লাল,
ওর মোবাইলটা ছিল রেড আইফোন। সো সব মিলায় আমি বললাম ঠিক আছে দাও আমি একটু লাল সব কিছু মিলিয়ে ফটো সেশন করে নেই। তাই খানিকটা ফটো সেশনও করেছিলাম, সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু শর্ত হচ্ছে আপনারা কিন্তু কেউ হাসতে পারবেন না, বুঝছেন? কারণ ছবিগুলো দেখে অনেকে হয়তো হাসি আসতে পারে অনেকের, তো অবশ্য হাসলে মন্দ হয় না, কারণ হাসলে মন প্রাণ দুটোই কিন্তু ভালো থাকে, কি বলেন? এই যে আমার ভাই সজীবের সাথে কিছুটা ফটো সেশন, আমার কিছু দুষ্টামি, আর ওই যে বললাম না কিছু ছবি আছে যেগুলো আপনারা দেখলে হয়তো মজা পাবেন, এই যে আমার মেহেদির বাইকটায় উঠে কিছু ছবি, আর অনেকদিনের স্বপ্ন আমার বাইক চালানো, জানি না কবে পারবো। দোয়া করবেন আমার জন্য যেন খুব তাড়াতাড়ি বাইক চালানোটা শিখে যায়। আচ্ছা আর কথা বাড়াচ্ছি না আজকে, ইনশাআল্লাহ আবারও চলে আসবো আপনাদের সাথে বকবক করতে। সবার জীবনে সুন্দর সময় আসুক, সুন্দরের মাঝেই আপনারা থাকেন, সবাইকে নিয়ে পরিবার পরিজনের প্রত্যেকটা মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। দেখা হবে আবারও সবার সাথে খুব তাড়াতাড়ি, সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।